ভারতের নাগরিক প্রমাণ চাই কোন লজ্জায়, সরম লাগে না? সত্যি মানবতার জন্য লজ্জা, আমাদের জন্য মানুষ হিসাবে নিজেকে লজ্জা লাগে এরকম করব যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। সোশ্যাল সাইটে হাত দিবার মতন অবস্থা নাই, ফেসবুক ইউটিউব যখন আমরা খুলছি আমাদের চোখে পানি ধরে রাখতে পারছি না। নিজের মা নিজের বাচ্চার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, হাত নাই, পা নাই, মাথা নাই, শরীরের অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গোলা বারুদের আঘাতে। সেই দেহটাকে মা তুলে আল্লাহ দরবারে তুলে সাক্ষী দিচ্ছে, আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাসকে হিফাজত করার জন্য আল্লাহ আমার মাসুম বাচ্চাকে আল্লাহ তোমার দরবারে জমা দিয়ে দিলাম। আল্লাহ আমি মা আমি দুঃখিত নই, তোমার বাইতুল মুকাদ্দাসকে হিফাজত করার জন্য আমার বাচ্চা জীবন দিয়েছে, আল্লাহ এতে খুশি, আল্লাহ আমার বাচ্চাকে তোমার দরবারে জমা দিলাম। এই চিত্রগুণ আমাদের দেখার মতন নয়। আমি দেখছিলাম কদিন আগে একটা মিডিয়ায় বসে একজন আমার ভারতের নামকে পৃথিবীর মানচিত্রে যারা কালিমা মুক্ত কালিমা যুক্ত করছে, মিডিয়ার নামে কুলাঙ্গার, পিঙ্ক মিডিয়া, গদি মিডিয়া, মিডিয়ায় দাঁড়িয়ে ডিবেটের মধ্যে দিয়ে তারা বলে দিচ্ছে পৃথিবীতে এত মুসলিম কান্ট্রি আছে, হোক না পৃথিবীর একটা কান্ট্রি ইসরায়েল কান্ট্রি, হোক না পৃথিবীতে একটা ইহুদিদের কান্ট্রি। জানার কাছে আমার জানার ইচ্ছা, সমাজের যখন একটা পাগল, সমাজের যখন একজন ক্ষুধার্ত, সমাজের যখন একজন ভিক্ষুক, মাথার গোজার ঠাই থাকে না, খাদ্য থাকে না, বাসস্থান থাকে না, অর্থ থাকে না, বস্ত্র থাকে না, সেই মানুষটাকে এই কুলাঙ্গার মিডিয়াকে যারা কালিমা যুক্ত করছে তার বাড়িতে সে নিয়ে গিয়ে সাহায্য করে না, সে একটা দেশে দাবি করছে। প্যারিস তাই আমাদের অন্তরে ছিল আছে থাকবে, যতদিন দুনিয়া থাকবে ততদিন প্যালেস্তাইন আমাদের অন্তরে থাকবে। কেন? সেই জমিনে মসজিদ আকসা আছে। প্যালেস্তাইন আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে বড় হলো মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটা আমাদের প্রথম কেবলা। কুরআন শরীফে যতদিন আয়াত থাকবে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, এই মসজিদে আকসার কথা আল্লাহ কুরআন শরীফে বলেছে কিয়ামত পর্যন্ত মুসলমানদের অন্তরে সেই জমিনের মহব্বত ছিল আছে থাকবে। যারা এই বাইতুল মুকাদ্দাসের বিরোধী করবে আমাদের জান দিয়ে মাল দিয়ে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ, আমাদের পূর্বপুরুষরা করেছে আমরা করে যাব। দুঃখ লাগে আমাদের বক্তৃতা দিবার ভাষা হারিয়ে ফেলি মাঝে মাঝে, কোন সমাজ তৈরি হল আমাদের এলাকা। মাঝে মাঝে দেখি সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ভাই বক্তৃতা গিয়ে ইসরায়েলের পতাকা তুলে বলছে আমি ইসরায়েলের সঙ্গে আছি, আই স্ট্যান্ড উইথ ইসরায়েল। লজ্জা লাগে যে আমার সম্প্রীতির বাংলায়, আমার সম্প্রীতির ভারতে এই রকম জঘন্য মেন্টালিটির এই ব্যক্তিরা কবে থেকে প্রবেশ করা শুরু করলো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কে কোন ধর্মের বলতে পারবো না, স্বাধীন করেছি আমরা সবাই মিলে, রক্ত দিয়েছি সবাই মিলে, শুধু হিন্দু নয় মুসলমান নয়, শুধু জৈন নয় খ্রিস্টান নয়, শুধু দলিত নয় আদিবাসী নয়, ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভারতবাসীদের রক্তের বিনিময়ে। যারা এখন আমাদের কাছে প্রশ্ন করে ভারত স্বাধীনে তোমাদের অবদানটা কি আছে, লজ্জা লাগে না? ইন্ডিয়ার গেটে গিয়ে চোখটা বলিয়ে দেখে নাও, আজও ইন্ডিয়ান গেটে 61,395 জন মুসলমানের নাম আজও ইন্ডিয়ান গেটে লেখা আছে। কি প্রমাণ আমার কাছে তুমি চাইছো? পাশে আছে বাদুরিয়া, দেগঙ্গা বাজার থেকে বেশি দূরে রাস্তা নয়,
বাদুরিয়া পুরা বাজার মাশায়ের কেল্লাতে তুমি মিন্নিসার আলী বলে একজন ছিলেন জানার প্রদান সাথী ছিলেন হাফেজ গোলাম মাসুম এই মাশায়ের কেল্লাতে তুমি জানার সান্নিধ্য নিয়ে কি হিন্দু কি মুসলমান কি জৈন কি খ্রিস্টান কি দলিত কি আদিবাসী যেই মাশায়ের কেল্লাতে তুমি মিন্নিসার আলী সান্নিধ্য নিলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার একটা তার মধ্যে জজবা তৈরি হয়ে যেত তুমি আজকে এই বাংলার মানুষ হয়ে আমাকে জিজ্ঞাসা করো মুসলমানদের ভারত স্বাধীন অবদানটা কি আছে লজ্জা হওয়া উচিত তোমার দুঃখ লাগে আজকে ইসরায়েলে যখন হামাস থেকে বোম ব্লাস্ট হলো আমার বড় ভাই বলছিল সময় সংক্ষেপ দীর্ঘায় করবো না যে হামাসকে অনেকে জঙ্গি বলছে আমি গত পরশুদিন একটা রিপোর্ট দেখছিলাম হামাসকে সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করেন জাতিসংঘ লুলা ডি সিলভা জাতিসংঘের মেম্বার লুলা ডি সিলভা ইনি হামাসকে জঙ্গি সংগঠন বলেন উনি বলেছেন যেভাবে ইসরায়েল কম বেশি 75 বছর ধরে তাদের উপর অমানবিক অত্যাচার চালাচ্ছে জুলুম চালাচ্ছে বোম বিলাস করছে আক্রমণ করছে তারা বাধ্য হয়ে দিয়ালে পিঠ ঠেকে যাবার পরে পাল্টা আক্রমণ শুরু করেছে আমরা দুঃখিত আমাদের কষ্ট দেয় আমাদের আঘাত দেয় যখন আমরা ইসরায়েলের নিরীহ বাচ্চাদের মৃত্যুর খবরটা শুনতে পাই আমি পারি না আমার দুশ্মনের আমার শত্রুর অন্যায় ভাবে তার ক্ষতি হবে সেই ক্ষতিতে আমি খুশি হব এটা আমি পারি না এটা আমার ইসলাম আমাকে শিখায় নাই আমার দ্বীন আমাকে শিখায় নাই আমার দ্বীন আমাকে শিখিয়েছে মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুমুল্লাহ যে মানুষের প্রতি দয়া করলো না যে মানুষের প্রতি দয়া দেখালো না যে মানুষের প্রতি সহনশীলতা হলো না তার উপর স্বয়ং আল্লাহর রহমত রহম হবে না আল্লাহর দয়া হবে না আমার নবী বলে রে আমার ইসলাম বলে রে যে মুসলমানের প্রতি দয়া দেখালো না তার উপর আল্লাহর দয়া হবে না আমার ইসলাম বলেছে মাল্লা ইয়ারহামুন নাস যে মানুষের প্রতি দয়া করলো না তার উপর আল্লাহর দয়া হবে না এটা আমার ইসলামের শিক্ষা মানুষকে ভালোবাসা আমার ইসলামের বিধান এটা জোরে বলে সুবহানাল্লাহ দুঃখ লাগে আমাদের ইসরায়েলের উপর বোম ব্লাস্ট হচ্ছে আমার ভারতের কিছু মিডিয়া যেদিন বোম পড়েছে পরের দিনকে পৌঁছে গিয়েছে আমার জানার ইচ্ছা ওদের কি পাসপোর্টে ভিসা রেডি ছিল ওদের কি পাসপোর্টে ভিসা রেডি ছিল আজকে বলেন লোগঙ্গা বাজারে কি হিন্দু কি মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাইরা মুরুব্বিরা মায়েরা আজকে শুনছেন ভাষণ এই লোগঙ্গা বাজার আমার সাথে অনেক পুরাতন সম্পর্ক কারণ এই বেগঙ্গা বাজারে একটা ঐতিহাসিক মাহফিল হয় যে মাহফিলে দীর্ঘদিন ধরে আমার আব্বা হুজুর আছেন কি হিন্দু কি মুসলমান সবাই কাঁধে কাঁধ মিলে আমার আব্বা হুজুরকে রেসপেক্ট করেন সম্মান জানান স্বাগতম জানান আজও আমার আব্বাকে রেসপেক্ট করেন সেই বেগঙ্গা বাজারে দাঁড়িয়ে সানাউল্লাহ সিদ্দিকী জানার ইচ্ছা গত কয়েক মাস ধরে ভারতবর্ষের রাজ্য মণিপুর ভারতবর্ষের রাজ্য মণিপুর যেই মণিপুরে মুসলমান নয় অন্য সম্প্রদায়ের মানুষদের কম বেশি 300 জনকে হত্যা করে দেওয়া হয়েছে মেরে দেওয়া হয়েছে এই সমস্ত কুলাঙ্গার গদি মিডিয়াদের চ্যানেলে কেন একটা ভিডিও দেখা যায় না এটা কি আমি জানতে পারি না একটা হিন্দু ভাইয়ের কাছে একটা মুসলমান ভাইয়ের কাছে একটা ভারতবাসীর কাছে একটা ধর্মপ্রাণ মানুষের কাছে সানাউল্লাহ সিদ্দিকী কি জানতে পারে না যারা আজকে ইসরায়েলের দরদে ইসরায়েলকে ভিডিও কভার করতে পারছে তারা কেন ভারতবাসীদের দয়াতে কেন মণিপুরকে ভিডিও কভার করলো না কেন টিভিতে ডিবেটে মণিপুরের আলোচনা হলো না এটা কি জানতে পারি না দুঃখ লাগে এই সমস্ত মিডিয়াদের ভিডিওগুলো যখন দেখি আমি গত কয়েকদিন আগে ভিডিও দেখছিলাম ভারতের একজন নোংরা মহিলা কুলাঙ্গার মিডিয়া ইসরায়েলে গিয়ে ভিডিও কভার করতে গিয়ে নিউজ কভার করতে গিয়ে সে বলছে যে একটু অপেক্ষা করেন বোম পড়ার আওয়াজ হচ্ছে হিন্দিতে বলছে অবশ্য পুরো নিস্তব্ধ নিজের কথা বন্ধ মাত্র 3 সেকেন্ড পরে আমরা ওই ভিডিওতে আওয়াজ শুনতে পাচ্ছি একটা কুকুর ডাকছে তাদের কাছে কুকুর ডাকাটা হলো বোম পড়ার আওয়াজ লজ্জা লাগে ভারতবর্ষের এখন কুলাঙ্গার মিডিয়ারা মিডিয়া জগৎটাকে নষ্ট করে দিচ্ছে কাদের চ্যানেলে ভিডিও দেখে জনগণ বিশ্বাস করবে আজকে বলেন
নিউজটাকে সত্য নিউজ বলে আমরা মনে করব। কষ্ট আমাদের দায়ে গলি। গত কয়েক বছর আগে আমি প্রথমে যেটা বলছিলাম, আজকে যারা ইসরায়েলের এই কর্মতে খুশি হচ্ছেন, অনেকে লিখছে ইসরায়েল ভালো করছে, বেশ করছে, দেখ কেমন লাগে। আপনার চেহারাটা আয়নার সামনে দাঁড়িয়ে আপনার বক্তব্য নিজে পড়বেন, মন বলে দেবে আপনি কোন চরিত্রের মানুষ। আমি বলতে পারবো না আপনি যে কোন চরিত্রের মানুষ, আপনার মনকে জিজ্ঞাসা করবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাকে দেখে আর নিজের লেখাটাকে পড়বেন, আপনার মন বলে দেবে আপনি কোন হীন মানসিকতার ব্যক্তি, মন বলবে। আমি বলতে পারবো না। কষ্টদায় আমাদের, দুঃখদায় আমাদের যারা মুসলমানের বিরোধী করতে গিয়ে সমস্ত বাক্যগুলি ব্যবহার করেন। আসামে ডিটেনশন ক্যাম্পের মধ্যে 15 লক্ষ হিন্দু ভাই বোনেদের নাম এসেছিল, 5 লক্ষ কম বেশি মুসলমানের নাম। খুশি হবার কিচ্ছু নাই, তারা আমাদের ভাই বোন। আমরা ডিটেনশন ক্যাম্পে ভরার বিরোধী করেছি, আমরা এনআরসির বিরুদ্ধে করেছি। এনআরসি হলো শুধু মুসলমান নয়, শুধু হিন্দু নয়, শুধু দলিত আদিবাসী নয়, এনআরসি হলে ভারতবাসী বিপদের মুখে সম্মুখীন হয়ে যাবে। আজকে যাদের কাছে 10 বছরের স্কুল সার্টিফিকেট পাওয়া যায় না, সেই সমস্ত মানুষ আমাদের কাছ থেকে 100 বছর আগেকারের দলিল চাইছেন, কোন লজ্জায়, লজ্জা লাগে না? যাদের নিজেদের যোগ্যতা সার্টিফিকেট দিতে পারেন না, যাদের নিজেদের শিক্ষকতার এডুকেশনের যোগ্যতা সার্টিফিকেট প্রমাণ করতে পারেন না, আজকে ভারতবাসীর কাছে, দলিত আদিবাসীর কাছে, জনসাধারণের কাছে ভারতের নাগরিক প্রমাণ চাই, কোন লজ্জায়, শরম লাগে না আপনাদের? নিজেদের যোগ্যতা সার্টিফিকেট আগে জনগণের কাছে প্রকাশ করে, দুঃখ লাগে এগুলো আমাদের। আজকে যারা বলছেন যারা প্যালেস্টাইনে হয় আওয়াজ তুলবেন, তারা জঙ্গিদের পক্ষে, তাদের কাছে আমার সবিনয় জানার ইচ্ছা। গত কদিন আগে নেটে দেখলাম, সোশ্যাল সাইটে দেখলাম, ভারতবর্ষ থেকে ফ্লাইটে করে প্যালেস্তাইনে রিলিফ দেওয়া হলো, সাহায্যর খাদ্য পাঠানো হলো। তাহলে বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী জঙ্গিদের করে খাবার পাঠালো, জঙ্গিদের খাবার পাঠালো, এটা আমাদের জানার ইচ্ছা। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায় করব না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার অনুরোধ। আজকে আমাদের এই সভা কিন্তু উত্তেজিত সভা নয়, আমার সমাজের সম্প্রীতি অটুট রাখার সভা, আমার সমাজের মেলবন্ধন অটুট রাখার সভা। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার অনুরোধ, কাঁধে কাঁধ মিলিয়ে আমার বাংলা, আমার ভারতের সম্প্রীতিকে অটুট রেখে আগিয়ে যাব কিভাবে সেই চিন্তা করি, সাথে সাথে হিংস্র নোংরা হীন মানসিকতার বিরুদ্ধে কথা বলতে শেখে। আর এই সমস্ত গডি মিডিয়াদের ভিডিও দেখা বন্ধ করে, এই সমস্ত কুলাঙ্গার মিডিয়াদের ভিডিও দেখা বন্ধ করে, এই সমস্ত হিংস্র মিডিয়াদের ভিডিও দেখা বন্ধ করে। যদি এদের ভিডিও দেখা বন্ধ না করতে পেরেছেন, আগামী দিন আমার বাংলা, আমার ভারতের অশান্তির আগুন শুরু হবে, আগুন চলতেই থাকবে, বন্ধ করতে পারবেন না। যেমন কদিন আগে দেখলাম আমেরিকায় 76 বছরের একটা জঙ্গি 8 বছরের একজন বাচ্চাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরেছে, 20 বার বাচ্চাটাকে ছুরি দিয়ে কুপিয়েছে। 78 বছরের জঙ্গি একজন 8 বছরের শিশুকে কুপিয়েছে। কেন? এই সমস্ত জঙ্গি মেন্টালিটি মিডিয়াদের ভিডিওগুলোকে দেখে তার মনে অশান্তির আগুন চলে উঠেছে, মিথ্যা নিউজ থেকে তার মুসলমানদের প্রতি ঘৃণা তৈরি হয়ে একজন 76 বছরের জঙ্গি আমেরিকায় 8 বছরের বাচ্চাকে ছুরি দিয়ে 20 বার মেরেছে। এই জঙ্গি মেন্টালিটি মিডিয়াদের বক্তব্য যদি আমরা বন্ধ না করি, বাংলায়, আমাদের বাংলায় আবার সেই রকম নোংরা পরিস্থিতি তৈরি হবে। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমার হাত জোর করে সবিনয় অনুরোধ, এই সমস্ত হিংস্র চিন্তা ভাবনা মিডিয়াদের তারা খবর নিউজ দেখা টোটালি বন্ধ করে, দুঃখ লাগে। বলার তো অনেক কিছু ছিল, গত পরশু দিনও কথা বলছি, এডুকেটেড ভাইয়েরা আছেন শিক্ষিত সমাজ, দেগঙ্গা এলাকা শিক্ষিত, আমার হিন্দু ভাইয়েরা আছেন, প্রশাসন ভাইয়েরা আছেন, মিডিয়ার ভাইয়েরা আছেন, উলামা ভাইয়েরা আছেন, মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার আছেন। গত পরশুদের কথা বলছি, কর্ণাটকে, কর্ণাটকে এক জায়গায় বোম বিলাস হয়েছে, প্রথমে একজন মহিলা মারা গিয়েছিলেন, পরে আরো দুজন, মোট 3 জন মারা গিয়েছে, 20 জনের অধিক তারা আহত হয়েছেন কর্ণাটক। কিছু গদি মিডিয়া কোনো সার্চ না করেই প্রকাশ্য বলে দিল মুসলমানরা করেছে। তার কিছুক্ষণ পরে
যে অমুসলিম ইসলাম ধর্মের অনুসারী নয়, যে ঘটিয়েছে সে নিজে লাইভে এসে স্বীকার করেছে এই কর্মটা আমি ঘটিয়েছি। বলেন যে কুলাঙ্গার মিডিয়ারা সার্চ না করে, এর উপর ডিসকাস না করে, এর তদন্ত না করে এই ইসলামের উপর চাপিয়ে দিল এই কুলাঙ্গার মিডিয়াতে ভিডিও দেখে, আমার সমাজের সম্পৃতি কোনোদিন অটুট থাকতে পারে না, ধ্বংস হবেই হবে। তাই অনুরোধ, কুলাঙ্গার মিডিয়াদের বক্তব্য এদের নিউজ কভার করা কোনো দেখা বন্ধ করে, শান্তি আসতে পারে না কোনো দিন। লজ্জা লাগে আমাদের, কষ্ট লাগে আমাদের। তুমি হিন্দু মুসলমান করছো, স্বাধীনতার উপর কত দিলা প্রাণ, তোরা কি বলতে পারিস ওরা হিন্দু না মুসলমান? স্বাধীনতার উপরে কত দিল প্রাণ, তোরা কি বলতে পারিস ওরা হিন্দু না মুসলমান? না হিন্দু না মুসলমান, না জৈন না খ্রিস্টান, না আপনার দলিত না আদিবাসী, স্বাধীন করার জন্য ভারতবাসী কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের পতাকাকে উঁচু করে ইংরেজদের বিরুদ্ধে আপনার বজ্র আওয়াজ তুলে, গম্ভীর আওয়াজ তুলে ইংরেজকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছে। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি সমাপ্তি করব। তার আগে আজকে আমাদের এই সভাকে অল্প কয়েকদিনের মধ্যেই এত সুন্দর একটা সাফল্য মণ্ডিত করার জন্য যারা সহযোগিতা করেছেন, তাদের মধ্যে আমার সাকির ভাই আছেন কালিয়ানি, আমার মইদুল ভাই ইসলাম আছে দেগঙ্গা, মোস্তাফিজ আমার ছোট ভাই আছেন, আলী ভাই আছেন, সাদ্দাম ভাই আছেন, সাইফুল ভাই আছেন, আবুল কালাম ভাই আছেন, মইদুল ভাই আছে বালিক আছে আমার ছোট ভাই, মেহবুব ভাই আছেন, হাবিবুর ভাই আছেন, আরাবুল ভাই আছেন, আল্লাহ পাক ইনাদা করে কবুল করেন। অনেক অক্লান্ত প্রচেষ্টা করেছে, অনেক খেটেছে, আল্লাহ এদের দুনিয়া আখেরাতে আল্লাহ শান্তি দেন, আল্লাহ পাক এদের করে হেফাজত করেন। আর আমার প্রশাসন ভাইরা তাদের করে অনেক অনেক ভালোবাসা মুবারকবাদ জানাই। আমার দু এক মিনিটের মধ্যে আমাদের দোয়া হবে, আমি আমার সংক্ষিপ্ত বক্ত এখানে সমাপ্তি করলাম। আল্লাহ সকলকে ভালো রাখেন, আল্লাহ সকলকে সুস্থ রাখেন, আল্লাহ ইসরায়েলের এই হিংস্র চিন্তা ভাবনার মনুষ্যকে আল্লাহ ধ্বংস করে দেন, আল্লাহ পৃথিবীতে শান্তি ফিরিয়ে দেন, আল্লাহ এদিকে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলে আল্লাহ ওদের মধ্যে সুবুদ্ধি দিয়ে আল্লাহ ওটা বন্ধ করে দেন। আর সাথে সাথে আপনাদের কাছে আর একটা সবিনয় অনুরোধ জানাবো, হাত জোর করে করো জোরে অনুরোধ, ইসরায়েলে যে প্রোডাক্টগুলি বাজারে চলছে ওগুলোকে কিনা বন্ধ করে। যদি 8 টাকা কোনো প্রোডাক্টের দাম হয়, বাজারে 10 টাকা বিক্রি হয়, এই যে 2 টাকা আপনি লাভ দিলেন, জানবেন এই 2টা টাকা ওই প্যালেস্তাইনের নিরীহ মানুষকে হত্যা করার জন্য আপনি ইসরায়েলকে সহযোগিতা করলেন। তাই আমি সকলের কাছে করো জোরে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই ইসরায়েলের প্রোডাক্টগুলোকে কেনা বন্ধ করেন। এই আশা, এই গুটি কত কথা বলে আমার ভাষায়, আমার ভাষা চয়নে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। সকলকে আল্লাহ ভালো রাখেন। ফুরফুরা দরবারশরী জিন্দাবাদ, আঞ্জুমানে জামিয়াতে ইসলামিয়া জিন্দাবাদ, আমার ভারতবর্ষ, আমার মহান ভারতবর্ষ, আমার ভারতবর্ষ জিন্দাবাদ, প্যালেস্তাইন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।